হ্যালো এভরিওয়ান, সচিন দাস ইমেলের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। সো আজ আমি আপনাদের সামনে প্রেজেন্ট করতে যাচ্ছি গ্রামের অতি সাধারণ একটি বিয়ে। আমি আজ যাচ্ছি আমার এক কাজিনের বিয়েতে। বিয়েটা হচ্ছে ছাতক উপজেলার শ্রীপুরে। আজকের যাত্রা শুরু করলাম উসমানী মেডিকেল সিলেটের সামনে থেকে। পুরো দিনের মধ্যে চা খাওয়া হয়নি, তাই ভাবলাম টুকের বাজার চায়ের জন্য একটা ব্রেক নিব। সো টুকের বাজার পৌঁছানো মাত্রই চায়ের জন্য ব্রেক নিলাম। চা দা খাওয়া শেষে আবার রওনা দিব ছাতকের উদ্দেশ্যে। আজকের ভিডিওটি একটু অন্যরকম হতে যাচ্ছে, তাই দেখতে থাকুন ভিডিওটি। আর আপনারা যারা ফেসবুক থেকে আমার ভিডিওটি দেখছেন, তারা অবশ্যই লাইক এবং শেয়ার করে দিবেন, আর ফলো দিতে একদম ভুলবেন না। যাত্রাপথের তেমন ভিডিও আজ দেখাবো না, কারণ যেতে হবে বহুদূর, তাই ডিরেক্ট বিয়ে বাড়ি গিয়ে কথা হবে, দেখা হবে। তো এই যে পৌঁছে গেলাম বিয়ে বাড়ির সামনে। আমি বাইক নিয়ে আসার কারণে সবার আগেই পৌঁছে গেলাম, তাই বিয়ে বাড়ির শ্যুট নিতে বিজি হয়ে পড়লাম। বিয়ের কাজগুলো তাদের বাড়ির উঠানের মধ্যেই ব্যবস্থা করেছিলেন। আর এই যে দেখতে পাচ্ছেন, এটি হলো কুঞ্জ। এখানে নতুন কনে 7 বার বরকে ঘুরবে এবং 60টি মালা পরিয়ে দিবে, আবির দিয়ে প্রণাম করবে এবং আরও অনেক কিছু। বিয়েবাড়ির শ্যুট নিতে না নিতেই আমাদের বরপক্ষ এসে হাজির, তাই কনের বাড়ির সবাই মিলে গেট ধরেছেন টাকার জন্য। গেটের জন্য টাকা না দিলে তারা বরকে ভিতরে ঢুকতেই দিবেন না। সো হাসি ঠাট্টা করে কনের বাড়ির সবাইকে খুশি করে আমরা ভিতরে ঢুকলাম। আর এই যে দেখতে পাচ্ছেন আমাদের নতুন বৌদি। নতুন বৌদিকে কুঞ্জুতে নিয়ে আসা হলো এবং বিয়ের কাজগুলো শুরু হলো। অন্যদিকে আমি একটু পাকনামি করছিলাম আর কি, মানে তাদেরকে বলে দিচ্ছিলাম কীভাবে কী করতে হবে, কীভাবে কী না করতে হবে। বিয়ে তো চলছেই, এদিকে আমাদের কিছু বড় ভাইরা মিলে বৌদি এবং দাদার জন্য প্রেম ধ্বনি দিচ্ছিলেন, যাতে তাদের বিয়েটি শুভ হয়।
হাসি ঠাট্টা করতে করতে আর নতুন বৌদির নার্ভাসনেস দেখতে দেখতে বিয়ে হল শেষ। এবার মালা বদলের পালা, একজন আর একজনকে মালা বদল করে দিবেন। মালা বদল করার পর দাদা বৌদিকে সিঁদুর পরিয়ে দিল। এবার তাদের দুজনকে একসাথে করে কিছু ভিডিও করে নিলাম। ভিডিও করার পর দাদা আর বৌদি যজ্ঞে বসল আর আমরা বসলাম খাবার খেতে। ভেবেছিলাম আপনাদেরকে গ্রামের বিয়ের আইটেমগুলো দেখানোর জন্য, কিন্তু আশেপাশে বিশেষ গুরুজন থাকার কারণে অনেক আনকমফোর্টেবল ফিল করছিলাম, তাই খাবারের ভিডিও করা পসিবল হয়ে উঠেনি। তবে আইটেমগুলো ছিল সাধারণের ভিতর অসাধারণ। খাবার দাবার শেষ করে আমরা আর অপেক্ষা করিনি, দাদা আর বৌদির কাছ থেকে বিদায় নিয়ে চলে আসলাম সিলেটে। অনেক রাত ছিল তাই আর ভিডিও করা হয়ে ওঠেনি। দেখা হবে অন্য কোনো ভিডিওতে। ততদিন ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর হ্যাঁ, সবাইকে অগ্রিম ঈদের শুভেচ্ছা। ঈদ মোবারক।